ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ যেতে মহুয়া কমিউটার ট্রেনে একটি সিটের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয় বলে অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন। এমন অভিযোগের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে অভিযোগের সত্যতা মিলেছে। মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে পাঁচ জনের এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অভিযান পরিচালনা করে। দুদক অভিযোগ কেন্দ্র 106 অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। দুদক জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, কমিউটার ট্রেনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মঙ্গলবার সকাল 9টা থেকে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার ট্রেনের সার্ভিস পর্যবেক্ষণ করে দুদক টিম। দুদক টিম ছদ্মবেশে মূল ঘটনা জানার চেষ্টা করে এবং উপস্থিত যাত্রীদের কাছে ঘটনার সত্যতা পায়। অভিযানকালে দুদক টিম জানতে পারে, কোনো যাত্রী যদি সিট নিয়ে যেতে চায় তাহলে তাকে একটি সিটের বিপরীতে বাধ্যতামূলক 2-3 কিংবা 4টি টিকিট কিনতে হয়, আর দাঁড়িয়ে যেতে চাইলে একটি সিটের সম্পূর্ণ ভাড়া দিতে হয় এবং প্রত্যেককেই 15-20 টাকা ভাড়া বেশি দিতে হয়।